বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় বিজেপিকে দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন বাংলা বিরোধীদের জনপ্রতিনিধি করছে বিজেপি। বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যারা ভাঙে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? স্বামী বিবেকানন্দকে যারা অপমান করে, কুরুচিকর মন্তব্য করে, তারা বাংলা বিরোধী কি, হ্যাঁ কি না? জোর গলায় বলুন, হ্যাঁ কি না? যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? গরিব মানুষের 100 দিনের টাকা যারা বন্ধ করে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা বাংলার স্বার্থকে লাঞ্ছিত বঞ্চিত করে, বাংলাকে ধারাবাহিকভাবে অত্যাচারিত অপমানিত করে দিল্লির কাছে তল্পিবাহকতা করে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? জোরে বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 100 দিনে ভারতবর্ষে 28টা রাজ্য এবং 8টা উপরাজ্য। আপনারা বলুন, 8টা ইউনিয়ন টেরিটরি আর 28টা রাজ্য বাংলা নিয়ে। একমাত্র বাংলার টাকা বন্ধ করেছে বিজেপি, বাংলা বিরোধী, হ্যাঁ কি না? পুরো ব্রিগেড আওয়াজ তুলুন, হ্যাঁ কি না? আরো জোরে, হ্যাঁ কি না? বিজেপি বাংলা বিরোধী, হ্যাঁ কি না?